বর্তমানে যে সেন্সাসটা করা হচ্ছে দপ্তরের মাধ্যমে, সেখানে নিউজিল্যান্ড থেকে যারা ডিসপ্লেস বা আপডেটেড ফ্যামিলি তাদেরকেও যাতে জনগণনা করা হয়। কিন্তু আমাদের একটা মুখ্য দাবি রয়েছে, সেটা শুধু আজকে না, তারা কিন্তু তাদের সার্ভেটা পুরোপুরি রিয়াং দেখতে হবে। রিয়াং বা পুরুষেরা আমরা তাদেরকে অন্যান্য কোন যদি পদবি লিখে থাকেন, তাহলে আমরা কিন্তু তাদেরকে তীব্রভাবে নিষিদ্ধ করার বিপক্ষে আমরা আওয়াজ তুলতে বাধ্য হব। সাত নম্বর, 1996 হইতে খুবই আমরা খুবই দুঃখিত, ব্যথিত, মর্মাহত এবং সাংঘাতিকভাবে অনুতপ্ত। 1996 হইতে আমরা ফরেস্ট বনভূমি দখল ক্রমে নরেন্দ্র মন্দির প্রতিষ্ঠিত ক্রমে আমরা নরেন্দ্র দেবাদেব মহাদেব পার্বতী এবং গণেশ জয়ী দেব দেবীদের আমরা পূজা করে থাকি। কিন্তু 5 তারিখ মে মাস মধ্যরাত্রে হঠাৎ করে সেখানে 4 কিলোমিটার লাগিয়ে কোন রকম আলোচনা ছাড়া সেটা আমাদেরকে প্রেমিসেস গুলা লেভেলিং করা হয় এবং সমগ্র যেটা আমাদের নাথ মন্দির রয়েছে সেটাকে ডেমোলিশ করা হয়। পাশাপাশি আমি এবার উল্লেখ করবো যে সমগ্রে আর বৌদ্ধ মন্দিরের জন্য জায়গা রয়েছে এবং একটা মসজিদ রয়েছে, যেগুলা মসজিদটা সম্পূর্ণভাবে ব্যয়নভাবে তাদের নির্মিত এবং ইংরেজিসার সেখানে 72টি পরিবার যারা মুসলিম সম্প্রদায়ের তারা ইলিগেলভাবে ইনক্লুজ করে তারা দলিল হাউস কনস্ট্রাকশন করে তারা দীর্ঘ বছর বসবাস করতেছেন, তাদের প্রতি কোনো ধরনের অ্যাকশন না নিয়ে আমাদের মন্দিরটাকে উদ্দেশ্য পরিধভাবে ডেমোলিশ করার জন্য আমরা তীব্রভাবে বিরোধিতা করছি এবং আমরা তীব্রভাবে আপত্তি প্রদান করছি। সাথে সাথে আমরা বিভিন্ন আমাদের হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের নিকট আমাদের ইউটিউবিং অ্যাপিল থাকবে, এটার সাথে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই যথা দাবি আমরা যেহেতু আমাদের উপজাতীয় উন্নয়ন মন্ত্রী বা তথা আমাদের জনজাতীয় উন্নয়ন মন্ত্রী উনি আমাদের পাশে আমাদের কাছে উপস্থিত হতে সক্ষম হন নাই, তাই আমরা আমাদের স্থানীয় এমডিসি হাতে আপনারা সমর্পণ করেছি। এই দাবিটাই আবার উপস্থাপন করলাম। 3 নম্বর, আমরা 2019-2020 অর্থবর্ষে মোট 3,70,00,000 টাকা আমাদের পিবিটিজি দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছিল, সেটার উদ্দেশ্য ছিল যে চানমারি আমাদের সংলগ্ন ভূমিতে ড্রোন বেস সহজ তৈরি করা এবং আয়ের সংলগ্ন যে সংলগ্ন আরেকটা ভূমি রয়েছে সরকারি সেটার উপরে গার্লস এবং বয়সদের 100 সিটের করে বডি তৈরি করার যে সিংহাসন ছিল সেটাকে কনভার্সন ডাইভার্সন ক্রমে আমাদের সেই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এক্সিকিউট না করা সেটাকে আমরা আজকে আবারও আমরা জোরালোভাবে আবেদন রাখছি, দাবি উপস্থাপন করছি যাতে অবিলম্বে সেটা বোর্ডের সহজ এবং পুষ্টারটা যাতে নির্মাণ করা হবে। 3 নম্বর, প্রভৃতিজি দপ্তরের নিকট আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে অ্যাকচুয়ালি প্রভৃতিজি বা রিয়াং জনজাতি ত্রিপুরা রাজ্যে কত পপুলেশন রয়েছে সেটা সেন্সাস করার জন্য আমাদের দাবিকে রেসপন্স করে বর্তমান সরকার বা দপ্তর একটা আমাদের রিয়াং জনজাতিদের সেন্সাস বা জনগণনা কাজে নিযুক্ত করেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি 54টা ফরমেট রয়েছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম সেখানে আমাদের যে ধর্ম রিলিজিয়াস এবং যে মাতৃভাষা সেটা সেখানে সংযোজন করা হয়নি, তাই আমরা আজকে দপ্তরের অধিকর্তা সহ মন্ত্রী মহোদয়ের নিকট আমাদের দাবি থাকবে সেখানে 2টি কলম যাতে সংযোজন করা হয়, এক ধর্ম এবং অপরটি হল মাতৃভাষা। 5 নম্বর হল প্রভৃতি দপ্তরের 4.5 বছরে যে সমস্ত 20,00,000,000 টাকা অর্থ ব্যয় করা হয়েছে এবং বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এক্সিকিউট নাম করে যে অর্থগুলা ব্যয় করা হয়েছে সেটা আমরা সঠিকভাবে সেটার কোন স্বচ্ছতা আমরা দেখতে পাই নাই, তাই আমরা দপ্তরের মন্ত্রীর নিকট সেটা প্রকৃতপক্ষে তদন্ত করে স্বচ্ছতা নিরূপণ করার জন্য আমাদের দাবি রাখছি। আমরা আমাদের অফিস আমরা খুবই আশাবাদী এবং ডিএমএর কমিটমেন্ট অনুসারে আমরা আগামী কালই আমাদের অফিসটা খোলা হবে সম্ভবত, আমরা আগামীকালে ডিএমএর অফিসে গিয়ে আমাদেরকে ডিক্লারেশন সেটা প্রদান করব। ডিক্লারেশন প্রদানের সাথে সাথে উনি বলছেন উনি একটা অর্ডার দিয়ে দেবেন এবং অর্ডার দেওয়ার সাথে এসডিএম বা এসডিএম এর প্রতিনিধি হইতে এসে আমাদের
অফিস বন্ধ তালা বন্ধ তো হয়তো বেডলকটা খুলে দেবেন। আর আমরা যে দাবিটা আমাদের লোকের এমনভাবে দাবি, প্রথম দাবি হলো আমাদের মাতৃভাষা কর্ম সেটাকে রিকগনিশন করা এবং ইন্ট্রোডিউস করা। আমরা ভ্রু বা নিয়ম জনজাতিরা আমাদের আমরা আমাদের মাতৃভাষা আমরা কর্ম বলি, কর্মকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি, যথেষ্ট আমরা দিগ্বৃতি প্রদান করি, কিন্তু আমাদের মাতৃভাষা যেহেতু কর্ম বা ভ্রুত সুতরাং সেই ভাষাকে অবশ্যই আমরা সরকার থেকে রিকগনিশন এবং ইন্ট্রোডিউস আমাদের দাবিগুলি রয়েছে। এবং সেই যে আমাদের সম্মান পূজা চৌদ্দ বছরে আমরা একুশতম সম্মান পূজা করতে যাচ্ছি, বিশতম সম্মান পূজায় আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, উনি আমাদের স্টেট লেভেল পূজাকে ইনগুলেট করেছিলেন এবং উনি একটা কমিটমেন্ট করেছিলেন আমাদের ডিক্লারেশন করার জন্য শুধু ঘোষণা। যাই হোক, আমরা আশাবাদী যে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন উনি আমাদের স্টেট লেভেল সম্মান পূজার হলিতে ঘোষণা করবেন। এবং ইহার শাখা সংগঠনের উদ্যোগে আমরা এখানে একটা আলোচনা সভা বা মিটিং আমরা আয়োজন করেছি। আজকের মিটিং বা আলোচনা সভার মুখ্য উদ্দেশ্য হল কিছুদিন পূর্বে আমাদের নিয়ম সম্প্রদায় থেকে সর্বশিত কাঁসকাও বলে যিনি পরিচয় প্রদান করে থাকেন কৃপাজীবন নামে, উনি আমাদের দু সংগ্রামান্থ এবং দু চতুর্থ বিরুদ্ধে প্রকুগন্ধা ক্রমে উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের নামে বিভিন্ন রকম ব্লেমিং বা আপত্তি সহ বিভিন্ন রকম ভাবে আমাদেরকে জড়িয়ে উচ্ছা ঘটিয়েছেন। তাদের পরিপ্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে আমাদের অফিস কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়, যা খুবই অনৈতিক আমরা বলব, কারণ এগুলো নোটিশ আমাদেরকে আমাদের অফিসটা প্যাকলক করা হয়েছে এবং কিছুটা আমাদের ডকুমেন্টস সিজ করা হয়েছে, এটা সিজা দেশে দেওয়া হয়নি। তারপরে আমরা হাইকোর্টে দ্বারস্থ হই, হাইকোর্টে থেকে আমাদেরকে অনুরোধ করা হয়, নির্দেশ প্রদান করা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার জন্য। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে এবং ওনাদের প্রশাসনিক স্তরে আমাদের যে ইনভেস্টিগেশনের ক্রমে আমাদের যেসব আমাদের বিরুদ্ধে ব্লেমিং করা হয়েছিল সেটার কোনো তেমন গুরুত্ব ওনারা দেখাতে পারেননি, বেসলেস। এরপরে আমরা আবারও আলোচনা করি প্রশাসনের মাধ্যমে এবং আমরা আগামীকাল ডিএম সাহেব আমাদেরকে অনুরোধ করেছেন একটা লিখিত বা একটা ডিক্লারেশন দেওয়ার জন্য, আমরা সেই মোতাবেক আগামীকাল ডিক্লারেশন প্রদান করব এবং আগামীকালে আমাদের অফিসটা আবারও খোলা হবে। তো এই ক্ষেত্রে আমি বলব এই ধরনের উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের সংগঠন এবং সংগঠন যে শাখা সংগঠন সেগুলোকে বিভিন্ন রকম উৎসাহ প্রদান করার থেকে বিরত থাকার জন্য, পাশাপাশি আজকে আমাদের